এই গরমে এই ধরনের পাখাগুলো দেখলে কার না স্বস্তি হয় আজকের ব্লগটাতেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমি রমিতা চলে এসেছি তোমরা কেমন আছো আমি যথেষ্ট ভালো আছি আর আমার ব্লগ কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না আবার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে যতটা পারবো ডিটেলস শেয়ার করার চেষ্টা করব আজকে চলে এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটের কিছু অসাধারণ কালেকশান দেখবো এই যে প্রথমেই দেখে নিচ্ছি পার্সগুলো একদম তোমাদের নিউ মার্কেটের যেটা মেট্রোর এক নম্বর গেট সেখান থেকে বেরিয়েই ডান দিকে যেতে গেলে এই পার্সের দোকানটা পড়বে কিছু পুচকে পুচকে ব্যাগের কালেকশান মানে পার্সের কালেকশান ছিল আর তার সঙ্গে একটু বড়ো সাইজের যে ওয়ালেটের কালেকশান সেইগুলোও ছিল সেগুলো দাম হচ্ছে একশো টাকা থেকে শুরু আছে একশো টাকা থেকে শুরু হয়ে এই দোকানে ওই যে আমি আঙুল দিয়ে যেটা দেখাচ্ছি এই যে হা এই ব্যাগগুলো সেগুলোর দাম হচ্ছে দুশো টাকা আর দু একশো দুশোর মধ্যে এই কালেকশানগুলো তোমরা পাবে এইগুলো তোমরা যে কোনো পার্টিতে বা অকেশানে ক্যারি করতে পারো আর কোয়ালিটি তোমরা একটু দেখে নিও কারণ প্রত্যেকটা জিনিসই আমি বারবার বলি নিজের দায়িত্বে দেখে শুনে জিনিসগুলো নিও তো ওভারঅল আমার ভালোই লেগেছে খুব একটা খারাপ লাগেনি একশো দুশোর মধ্যে এই ব্যাগগুলো আর স্টোনের কাজ করে হেভি স্টোনের কাজ করে একটু ওয়েটটা ভারী আছে এরকমের মধ্যে এখানে ব্যাগের কালেকশান শুরু হয়ে গেছে চলো এবার নেক্সট দেখে নেওয়া যাক কোনটা দেখতে পাই এখানে তো অনেক কিছু আছে সব কিছুর তো ডিটেলস দেওয়া সম্ভব নয় আর সবাই ভিডিও করতে অ্যালাউও করে না তো যারা যারা ভিডিও করতে অ্যালাউ করে তাদের কাছে যাই। তো এখন দেখতে পাচ্ছি যে গেঞ্জির কালেকশন চলে এসছে কমফোর্টেবল ছেলেরা বিশেষ করে প্রচুর এখন এই গরমে এই টি শার্টগুলো পরতে প্রেফার করে তো দুশো আড়াইশো থেকে শুরু হয়ে বিভিন্ন রেঞ্জের ওপর এই ধরনের যে টি শার্টগুলো আছে সেইগুলো আছে আচ্ছা তোমরা কি সাবস্ক্রাইব করছো তোমরা লাইক করছো শেয়ার করছো নিজের বন্ধুদের সাথে সেগুলো যদি না করে থাকো ঝটপট করে আগে এইগুলো করো কারণ তোমরা যত লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমার ভিডিও করার এনার্জিটা তত বেশি বাড়বে সাড়ে তিনশো

একদম এই জামার যে দোকানটা দেখালাম তার পাশেই রয়েছে এই একটা এত বড় অ্যাক্সেসারিজের দোকান এখানে কিচেনের প্রচুর অ্যাক্সেসারিস পাবে শুধু কিচেন অ্যাক্সেসারিজ বলে ভুল হবে তার সঙ্গে রয়েছে তোমার বিভিন্ন ধরো মানে বাচ্চাদের টিফিন বক্স থেকে আরম্ভ করে জলের বটল থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স অনেক অ্যাক্সেসারিজও পাবে মানে তোমরা হোম অ্যাপ্লায়েন্সের দোকানও এটাকে বলতে পারো প্রচুর প্রচুর জিনিস রয়েছে মানে ইন্ডাকশান মানে ইউজ করা যাবে এরা রকম জিনিসও রয়েছে তারপরে তামার এখন যে সমস্ত কপারের যে বটলগুলো আছে তারপরে ওই ধরনের যে জিনিসগুলো সমস্ত কিছু পাবে সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই পাখাগুলো এই ফ্যানের কালেকশানগুলো আমার দারুণ লেগেছে এই ফ্যানগুলোরও দাম খুব রিজনেবেল আর খুব হ্যান্ডিও এগুলো তোমরা যে কেউ ক্যারি করতে পারো কোথাও এই গরমের মধ্যে যখন যাবে ভালো করে ফুল চার্জ দিয়ে নিয়ে গেলে এক দু ঘন্টা এগুলো চলবে তো এই পাখাগুলোর দাম হচ্ছে যেগুলো মানে একদমই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি সেগুলো একশো টাকা থেকে স্টার্ট আছে চার্জ দিতে হবে চার্জ দিলে ফুল চার্জ দিয়ে নিয়ে গেলে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টাও চলতে পারে যেমন চার্জ দেবে তার উপরে এই যে ব্ল্যাক কালারের প্যান্টটা দেখছো এগুলো একশো টাকা থেকে এরকম দাম আছে তারপরে যে সমস্ত এই যে ওপরের যে সাইডে যে পাখাগুলো আছে সেই পাখাগুলো বিভিন্ন রেঞ্জের মধ্যে এগুলো সমস্ত চার্জেবেল আর ওইগুলো এইগুলো তোমার টেবিল ফ্যান টাইপসেরই ছোট। আর এই আমার হাতেরগুলোগুলো হ্যান্ড হ্যান্ড ফ্যান যেগুলোকে বলে ওগুলো এগুলো ক্যালিক করার জন্য একদম ঠিকঠাক আর এই যে সুপারের যে ফ্যানগুলো দেখতে পাচ্ছ এই ফ্যানগুলো তোমাদের চার্জ দিয়ে রাখলে অনেকেরই এখন যেহেতু এত গরম

কত করে ওই ছোট ব্র্যান্ডগুলো আড়াইশো করে আর বাকিগুলো কি আলাদা আলাদা দাম আছে প্রত্যেকটাই আর ছেলে মেয়ে দুজনে পড়তে পারবে না শুধু মেয়েদের ছেলে মেয়ে ছেলে সব পড়তে পারবে সব 250 পড়ে আজকে ভিডিওটা এই অবধি থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখন আমি হয়তো একটু ই রেগুলারভাবে ভিডিও দিচ্ছি কন্টিনিউ করতে পারছি না আমার আসলে অনেক কিছু নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে কন্টিনিউ করতে পারছি না তো তোমরা সাথে থাকো তোমরা কমেন্ট করো তোমরা সাবস্ক্রাইব করো আমি আশা করছি কিছু দিনের মধ্যে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আর কি কি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো